invadindo a ponte. Eles invadem a ponte. Eles querem que estão invadindo a ponte. Eles invadem a ponte. Minha aqui de chuchu, agatam. Minha aqui de chuchu, agatam. Minha aqui de chuchu, agatam. আমরা কেন বলবো? সরকার কবে বলবে? ছেলেগুলো লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি করে এত বছর ধরে সেই সব স্কুলের বাচ্চাদেরকে পড়ালো, লেখালো, পরীক্ষায় পাস করালো, আমরা কেন বলবো? সরকারকে বলতে হবে যে কেন এরা 42 দিন ধরে বসে আছে। আমরা বলবো না তো, সরকারকে জবাব দিতে হবে। কিন্তু আজ সরকারের কাছে দ্বারস্থ হয়ে তারা কোনো শোনা হচ্ছে না। বাস, বাকিটা আপনাদের উপরে ছাড়লাম, প্রেসের উপরে ছাড়লাম, মিডিয়ার উপরে ছাড়লাম। সরকারের এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গে সমস্ত বাড়িতে নিয়ে যান, সমস্ত স্কুলের বাচ্চাদের গার্জেনদের কাছে নিয়ে যান, সমস্ত স্কুলের টিচারদের চেয়ারে যে টিচাররা বসে আছেন তাদের কাছে নিয়ে যান, প্রেসের কাছে আমাদের এই আবেদন। নাম থাকা সত্ত্বেও এনাদেরকে আজ স্বীকৃতি দিচ্ছে না, কি বলবো? সরকারকে প্রশ্ন করুন, কেন দিচ্ছে না? তাহলে মানবিক সরকার কি অমানবিক হয়ে যাচ্ছে পরপর? সরকারকে জিজ্ঞেস করুন, ওরা বলুক, আমরা কেন বলবো? এ তো সত্যি কথা। আপনি যদি বলেন এটা রাত, আমি তো রাতই বলবো। এই প্রশ্ন আসছে কেন যে এটা রাত কিনা? তার মানে কেউ কি এটাকে দিন বলে চালানোর চেষ্টা করছে? তাহলে প্রশ্ন তাদেরকে করুন যারা রাতটাকে দিন বলে চালনা করতে চাইছে। আমরা জবাব দেব না, এরা আছে, এদের কথা শুনুন। মিডিয়ার কাছে আমাদের বারবার একটাই আবেদন, সরকারের কান অবধি এই কথা নিয়ে যান, পশ্চিমবঙ্গের সমস্ত বাড়িতে এই কথা নিয়ে যান যে আপনার বাড়ির বাচ্চাকে যারা এতদিন লেখাপড়া শেখালো আজকে তারা 42টা দিন রাস্তায় বসে থাকতে কেন বাধ্য হচ্ছে? এত চাকরি দিচ্ছে, তাহলে যারা চাকরি করছিল তাদেরকে ছাঁটাই কেন করছে? সরকারকে জবাব দিতে হবে। আর চাকরি লেখাপড়া করার পর, চাকরি করার পর রাস্তায় বসে থাকার জন্য সরকার নির্বাচন? রাস্তায় বসে থাকার জন্য ট্যাক্সের পয়সা সরকারি কোষাগারে রাখা, তার জন্য তো নয়। প্রশ্ন মিডিয়ার কাছে আমাদের একটাই আবেদন এবং আমাদের দাবি, এ গোটা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা, আপনারাও নিরপেক্ষতার সাথে কাজ করুন, যাদের সাথে সরকার দ্বিচারিতা করছে সরকারের কানে এই কথা তুলুন, পশ্চিমবঙ্গের সমস্ত ঘরে এই কথা নিয়ে যান। দীর্ঘ আন্দোলন কি আপনি এদের পাশে থাকবেন? প্রত্যেককে থাকা দরকার, আপনাদেরকেও থাকা দরকার, এই ডিএমকেও থাকা দরকার, কারণ উনিও চাকরি করেই এখানে লেখাপড়া করে ডিএম হয়েছেন, আর এরাও লেখাপড়া করেই এতদিন গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছে, এরাও দিয়েছে। আপনার, আমার, ডিএমের, পচলতি মানুষের প্রত্যেকে এদের লড়াই আন্দোলনের সাথে থাকা দরকার। আর সেই লড়াই আন্দোলনের সাথে থাকার জন্য আমি আবারও বলছি, প্রেসের কাছে আমাদের আবেদন এবং আমাদের দাবি, আপনাদের যে অবাধ চলাফেরা আছে, আপনাদের বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরিভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।